pranaram 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 আমাদের এরপর প্রশ্ন উত্তর। বহু প্রশ্ন পড়েছে, ভক্তরা প্যাডগুলো সাদা কাগজগুলো কাজে লাগিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন খালি পেটে ধর্ম হয় না, তাই জন্য প্রশ্নোত্তরের অধিবেশনটা আমাদের একটু ছোটই করতে হবে। আমাদের প্রত্যেককে, যারা আমরা তিনজনের নাম রয়েছে প্রশ্নোত্তরে, মহারাজদের অনুরোধ করব প্রথমে উত্তর দেবেন আমাদের মধ্যে স্বামী অচ্যুতেশানন্দজি, তারপর আত্মপ্রিয়ানন্দজি এবং শেষকালে আমি। মহারাজদেরকে অনুরোধ করব, কারণ এরপরে আমাদের আধ ঘন্টা রাখা রয়েছে একটি গানের অনুষ্ঠানের জন্য, গানের শেষ পর্যায়ে আমরা গান রেখেছি। মহারাজদের অনুরোধ করব প্রত্যেককে দুটি করে প্রশ্ন দয়া করে বেছে নেওয়ার জন্য। আরও কিছু ঘোষণা, আমাদের মোট 715 জন এসেছেন আজকে, আমাদের কর্মীরা বা বহিরাগত যারা মহারাজরা বা অতিথিরা ছাড়া মোট 715 জন রেজিস্টার্ড ভক্তরা উপস্থিত হয়েছেন। আর প্রশ্নোত্তরে অনেকে নাম দেননি, যারা নাম দেননি তাদেরটা কিন্তু আমরা আলাদা করে দেখতে পারিনি, আর যেগুলো জমা পড়েছে তার মধ্যেও অল্প কিছুই বেছে নিতে পেরেছি, কারণ সময়ের সংকীর্ণতার জন্য। যে কথাটা একটু আগে উনিও বললেন, মহারাজ বললেন, সম্ভবত প্রশ্নোত্তরের জন্য একটু আলাদা অধিবেশন ভবিষ্যতে আমরা চিন্তা করতে পারি, এই কথাটা। আর আমরা দীর্ঘায়িত না করে প্রশ্নোত্তরের অধিবেশন শুরু করতে বলছি স্বামী অচ্যুতেশানন্দ মহারাজকে। ছোট্টবেলার একটা ঘটনা মনে পড়ছে, চান্দমামা একটা ম্যাগাজিন বেরোতো, তাতেই গল্পটা বেরিয়েছিল। একজন গুরু আর শিষ্য, শিষ্য দেখছে গুরুকে খুব রেসপেক্ট দেওয়া হচ্ছে, কারণ তিনি খুব ভালো ভাষণ দিচ্ছেন, তার মনে হলো তিনিও ভাষণ দেবেন। তো তাই গুরু বুঝতে পেরেছেন তাকে, সেদিন তারা একটা জায়গায় চলে গেলেন যেখানে গুরু শিষ্য হয়ে গেলেন এবং শিষ্যই গুরু রূপে গেল। লোকে তখন ভাবছে যে গুরুই ভাষণটা দিচ্ছেন, ভাষণ খুব চমৎকার দিলেন, কেন ভাষণটা তৈরি করা ছিল সাবজেক্ট নিয়ে, যাই হোক তৈরি করে গেছেন। এরপরে তো তিনি জানেন না প্রশ্নোত্তর পর্ব আছে বলে, তো যখন প্রশ্ন এলো তখন দেখছেন গুরু এটা তো প্রস্তুতি নেই। তখন তিনি বলছেন আমি এইগুলো প্রশ্ন, এই প্রশ্ন তো আমার চেলাই উত্তর দিয়ে দেবে। তো আইনস্টাইনের একটা ড্রাইভার ছিল, সে ঠিক ওর মতো দেখতে, সে ওনার সঙ্গে ঘুরতে 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 ভাগ্যিস আপনারা কিন্তু বেলুন মাঠে আমার সঙ্গে তো ঘোরেননি, তখন বুঝতে পারছেন একই কথা বারবার বলে যাচ্ছে, বিভিন্ন অডিয়েন্স তো এসব অসুবিধা নেই। তখন আইনস্টাইন ড্রাইভার বলেছিল একই কথা, রিলেটিভিটি এক কথা বারবার বলে যাচ্ছে, আমি তো বলতে পারি। তখন একদিন আইনস্টাইন নিচে বসছেন, ওকে বলেন তুমি বলতে থাকো। তখন প্রশ্নোত্তর পর্ব প্রশ্ন করার পর, ও দিস ইজ এ সিম্পল, মাই ড্রাইভার ক্যান আনসার ইট। তো আজকে আমি বলবো, না বলবো না, ঠিক আছে, প্রশ্ন উত্তরগুলো আমার পাশে যারা আছেন তারা দিন। আচ্ছা ঠিক আছে, আমরা খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি। আচ্ছা ঠিক, প্রথম প্রশ্ন হচ্ছে, বর্তমানে ভারতবর্ষের চারিদিকে যে চরম অশান্তি শুরু হয়েছে, রামকৃষ্ণ ভক্ত হিসাবে আমাদের কি করণীয় আছে? তো সেই প্রশ্নের আমরা হয়তো প্রত্যেকের উত্তর আলাদা হবে, তো আমার এরকম একটি উত্তর মনে হচ্ছে যে দেখুন, আমরা কোনো রাজনীতিতে যাই না, আমরা কোনো ধর্মীয় সংকীর্ণতাতে যাই না, রামকৃষ্ণ ভক্তদের একটা আলাদা পরিচয় আছে। তো কিন্তু আমরা যখন যেরকম বিপদ আপদ আসে তাতে আমরা সেবার কাজে নেমে যাই, সে বন্যা এলে, খরা এলে,
যেমন আমরা সেবা বা ত্রাণ কাজে নেমে যাই, ঠিক সেরকম যখন এরকম কোনো অশান্তি হচ্ছে, যখন দেখাচ্ছে কোনো মানুষ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তখন আমাদের একটা পরিচয় আমরা সেবা দিই। সেখানে সেবা দেওয়ার সময় আমরা আবার দেখি না তারা হিন্দু কি মুসলমান বা কোন কমিউনিটির মানুষ। আমরা যখন যে সেবা যার প্রয়োজন সেখানে গিয়ে আমরা সেইভাবেই তার কাছে পৌঁছে যাচ্ছি, আমরা সেবা দিয়েই তাদেরকে জয় করার চেষ্টা করছি। সেখানে আমরা কোনো বিশেষ সংকীর্ণতা নিয়ে যাচ্ছি না, কোনো রাজনৈতিক মন্তব্যতে আমরা যাচ্ছি না, কোনটাকে কীভাবে রুখতে হবে সেটা আমরা দেখতে চেষ্টা করব না। আরেকটি প্রশ্ন এসছে, সূচি অসূচি বিচার কীভাবে করব। সংস্কারবদ্ধ সমাজে গুরুজনদের অমান্য না করে সূচি অসূচি সংস্কার থেকে মুক্ত হওয়া সহজতম উপায় কী হতে পারে। দেখুন, শিক্ষা সব থেকে বড় জিনিস। আগে যেটাকে মনে করা হতো খুব খারাপ, ক্রমশ সময়ের ক্রমে সেটা পাল্টে যাচ্ছে। তবে একটা কথা হচ্ছে, খুব ধৈর্য ধরতে হবে। আমরা যেটাকে কুসংস্কার বলি তার মধ্যে কিছু সংস্কার থাকে ভালো, এখানে তিনি কুসংস্কার লিখেননি, কিন্তু কিছু কিছু জিনিসের মধ্যে আমাদের বিজ্ঞানসম্মত যে যৌক্তিকতা আছে, অনেক সময় এটা করো না ওটা করো না যেটা বলা আছে, তাতে কিন্তু আমরা আজকে যেমন বলছিলাম যখন কারেন্ট চলে গেছে, আমরা তখন বলছিলাম যে কথাগুলো হয়েছে তাকে ধ্যান করার সময় আমাদেরকে এই বিভিন্ন যখন সংস্কার বা বেষ্টনী আমাদেরকে যে থোড়া একটু আটকে রাখে, তাতে কিন্তু আমরা একটু বিশ্রাম পাই, নাহলে সবসময় ছুটছি ছুটছি আর এটাতে কী হবে ওটাতে কী হবে করে। তো সংস্কারগুলোকে খানিকটা মানলে কিন্তু কিছু খারাপ না। যদি আপনারা মনে করেন যে স্নান না করে মন্দিরে যাওয়া যাবে, এটা তো কুসংস্কার, আমরা তখন এসি ঘরে থাকি, কিছু কী দরকার আছে, তিনি বলছেন না যাবে না, কিন্তু তার মধ্যে কিছু যৌক্তিকতা আছে, একটা আলাদা প্রিপারেশন হচ্ছে, আমরা কিছু ভালো কাজ করছি বলে মনে হচ্ছে, নাহলে যখন তখন যেভাবে সেখানে মন্দিরে ঢুকে পড়লাম তাহলে সেই মর্যাদা দেওয়া হচ্ছে না সেটাকে। তাহলে আর একটা হোটেলে ঢোকার মতো, হোটেল থেকে মন্দিরটা একটা আলাদাভাবে আমরা দেখি, সেই সত্তাটা ভেতরে এলো না। তোমার বলছে ইনফেকশনও হতে পারে, সেসব তো নিশ্চয় আছে, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ কর। আচ্ছা, এরপরে আমি এটা লাস্ট প্রশ্ন, আমরা সংক্ষেপে একদম কুইক ফায়ার রাউন্ডে যাচ্ছি, হয়তো উত্তরগুলো আপনাদের ঠিক মানে মানে মনোগত না হতে পারে। আর তাছাড়া বলছি প্রত্যেক মহারাজের এই প্রশ্নটিকে আলাদাভাবে উত্তর দেন, তাদেরও আলাদা হতে পারে, কিংবা আমরা হয়তো এখনও সেই সময়টা দিতে পারছি না, অন্যজন যদি কিছু বলতে চায়। তো এখন হচ্ছে নেক্সট লাস্ট, এটা বর্তমানে প্রযুক্তিকে আমরা কীভাবে আধ্যাত্মিক উন্নতির জন্য ব্যবহার করতে পারি। তো আমরা এই যে মাইকটা ব্যবহার করছি সেটা প্রযুক্তি, এখানে যে হারমোনিয়াম তার মধ্যেও প্রযুক্তি, আমরা যে কাপড় পরেছি সেটা প্রযুক্তি, এখন যে সেখানে একটা বোধহয় রেকর্ডিং করছে বলছেন সেটা ইউটিউবের মধ্যে দিয়ে দেবে, সেটাও প্রযুক্তি। মানে আমরা প্রত্যেক জিনিসটা আজকে গুগল করুন ইউটিউব করুন, সব জিনিসটা কিন্তু খারাপ না, আমরা তার মধ্যে আমাদের যেটা প্রয়োজনীয় জিনিস নেব। আমরা আজকে হয়তো এই ভক্ত সম্মেলন হবে, এখান থেকে অনেকগুলো মেসেজ দেওয়া হয়েছে, তারপরে ভক্তরা রেজিস্ট্রেশন করেছেন, তো প্রযুক্তি আমরা ব্যবহার করছি। যখন যে সময় যেমন প্রযুক্তি এসেছে, প্রযুক্তি আমরা কখন বিরোধ করি না, প্রযুক্তি সবসময় আমাদেরকে কন্ট্রিবিউটরি একটা ফ্যাক্টর আছে, যদি আমরা কীভাবে ব্যবহার করি তার উপরে নির্ভর করছে। আমরা যদি বলি এখন আলো দরকার নেই, আমরা পুরোনো দিনের মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে থাকবো, প্রযুক্তিকে নেব না, সেটা তো এখন এই সময়তে এটা চলবে না। আমাদের অনেক বেশি ভলিউমে কাজ করতে হচ্ছে, বহু তাড়াতাড়ি করতে হচ্ছে, মানুষের কাছে জিনিসটাকে পৌঁছে দিতে হচ্ছে সহজে, আমরা সবটাই নিচ্ছি এবং এটা নিতেই থাকবো। প্রযুক্তিটা কিছুতেই খারাপ না, খারাপ ব্যবহার করা খারাপ, খাওয়ারটা খারাপ না, বেশি খাওয়া খারাপ, সবচেয়ে তার যেটা যেটুকু প্রয়োজনীয়তা আমরা সেইভাবে ব্যবহার করবো। অ্যাডিকশন ইজ ব্যাড, যদি আমরা এমন করে থেকেছি কি ফেসবুক হোয়াটসঅ্যাপ সেখান থেকে ছাড়া থাকতে পারছি না, কন্টিনিউয়াস যেখানে আছে এমন ভাইরাসটা ভেতরে ঢুকেছে তাছাড়া আমাদের ঘুমই হচ্ছে না, তাহলে কিন্তু সেটা খারাপ। যেটাকে সংযমভাবে অল্প করে নিতে পারি সেইটা করাটাই বাঞ্ছনীয়। ধন্যবাদ, নমস্কার। প্রতীক আছে তার অর্থ, সেটা কালকে যারা এসেছিলেন তারা বিস্তৃত আলোচনা হয়েছিল।
স্বামী বিবেকানন্দের অত্যন্ত প্রিয় একটি আদর্শ, বারংবার এটা বলেছেন এবং বলেছেন তার গুরু শ্রী রামকৃষ্ণ সেই আদর্শের প্রতিমূর্তি ছিলেন। জ্ঞান ভক্তি কর্ম যোগ চারটি সমন্বয়, ঈশ্বরকে পাওয়ার বহু উপায় থাকতে পারে, তার মধ্যে চারটি উপায় বিশেষ করে কিন্তু বেছে নিয়ে এই চারটি যোগের মাধ্যমে সেটা মিলিয়ে দিয়েছে মানুষের স্বভাব নিয়ে। প্রত্যেকটি মানুষের একটা ভাবুকতা, এটা অন্তরের একটা ভালোবাসা এটা থাকবে, তার ভক্তি মাধ্যমে কিন্তু প্রকাশ পাবে। আর তীক্ষ্ণ বিচার করার যে ক্ষমতা যে জ্ঞানের মাধ্যমে পাবে, আর সবসময় যে কর্ম করার একটা প্রবণতা কর্মযোগের মাধ্যমে, আর শান্ত স্বভাব হয়ে ধ্যান করার যে প্রবণতা, এই চারটি প্রবণতা অনুসারে চারটি যোগের কথা বলা আছে। স্বামীজি বিশ্বাস করেছিলেন, প্রচার করেছিলেন, রামকৃষ্ণের কাছে পেয়েছিলেন, রামকৃষ্ণের জীবন এবং বাণীতে উনি এই চারটি যোগের সমন্বয় বলেই কিন্তু উনি মনে করতেন এবং দেখেছেন। সেখানে জ্ঞান কর্ম ভক্তি যোগ এই চারটি সমন্বয় প্রয়োজন শুধু তা না, অনিবার্য প্রয়োজন বলেছেন এই যুগের জন্য। যে কোনো একটা যোগের একটা কমতি যদি থাকে, ন্যূনতা যদি থাকে, রামকৃষ্ণ মশাই দ্রুত হয়নি বলেছেন, সেটাকে অবলম্বনে স্বামীজির একটা ঋষিতুল্য স্বামী বিবেকানন্দের পবিত্র অন্তঃকরণে উদ্ভাসিত যে চিত্র সেটাকে আমরা বলি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রতীক। এর মধ্যে যেটা আছে এটা উদীয়মান যে সূর্য সেটা জ্ঞানের প্রতীক, এই প্রস্ফুটিত পদ্ম সেটা হচ্ছে ভক্তির প্রতীক, তরঙ্গায়িত যে সমুদ্র সেটা কর্মের প্রতীক, আর বেষ্টিত হয়ে আছে সর্প কুণ্ডলিনী শক্তি আর যোগের প্রতীক, আর ওখানে যে হংস পরমাত্মার প্রতীক। স্বামীজি নিজে বললেন এই মন্ত্রের তাৎপর্য এই যে জ্ঞান ভক্তি কর্ম যোগ এই চারটি সমন্বয়ের মাধ্যমে পরমাত্মার দর্শন হবে। এই প্রতীকটা হচ্ছে আমাদের চির আদর্শ, আমাদের উদ্দেশ্য এবং আমাদের পথ। আর একটা প্রশ্ন করে শেষ করছি, খাওয়ার আগে যে ব্রহ্মার্পণম ব্রহ্মই বোঝে তার অর্থটা কী? এটা হচ্ছে গীতার চতুর্থ অধ্যায়ে রয়েছে। অর্পণম মানে যেটা নিয়ে এখানে যজ্ঞ করার সময় এটা হাতা তাকে ঘি ওখানে ডালা হয় সেটা হচ্ছে অর্পণ, যেটা বেদানি গেলে হাতা বলি স্পুন বলি, যেটা অর্পণ হবি, যেটাকে যেটা আমরা প্রদান করি সেটা হচ্ছে হবি। অগ্নি যেখানে প্রদান করি সেও সেটা হচ্ছে ব্রহ্ম, আর যিনি করছেন তিনি ব্রহ্ম, শেষ পর্যন্ত ব্রহ্মই কিন্তু প্রাপ্তি হন। অর্থাৎ সর্বম খলবিদম ব্রহ্ম, সর্বত্র সেই ব্রহ্মই আছেন, ঈশা বাস্যবেদম সর্বম মৃত্যুঞ্জ জগত্যাম জগৎ, সর্বত্র সেই পরমেশ্বর কিন্তু ব্যাপ্ত পরিব্যাপ্ত হয়ে আছেন। যে শাস্ত্রতে উপনিষদে যেটা আছে সেটাকে বলেছে অবলম্বন করে গীতাতে, সর্বত্র কিন্তু ব্রহ্মবুদ্ধি যেন থাকে। আমরা এখানে আপনারা সব বসে আছেন, আপনাদের ভক্তদের মধ্যে যে শ্রোতাদের মধ্যে সেই ব্রহ্মই আছে। এখানে ছোট্ট একটি সূক্ষ্ম একটি বিচার করে শেষ করছি, শঙ্করাচার্য ভাষ্যতে বলছেন তা মানে এ নয় যারা আছেন প্রত্যেকের মধ্যে ব্রহ্ম আছে, এখানে ব্রহ্ম ওখানে ব্রহ্ম এখানে ব্রহ্ম ওখানে ব্রহ্ম, তা নয়। আমরা খাচ্ছি তার মধ্যে ব্রহ্ম, আমার মধ্যে ব্রহ্ম, তার মধ্যে ব্রহ্ম নয়, ব্রহ্মই আছেন। সেটাকে নামরূপ অনুসারে অভিন্ন বিভিন্ন বস্তু বলে আমরা ভ্রান্ত প্রতীতি করে বসে আছি। এখানে যারা বসে আছেন সকলেই কিন্তু ব্রহ্মস্বরূপ। আমি বলছি কেউ নারী, কেউ পুরুষ, কেউ সাদা কাপড় পরেছেন, কেউ হচ্ছে লাল জামা পরেছে ইত্যাদি আমরা মনে করছি, সে সমস্ত যে আমার ভ্রান্তি, ব্রহ্মই সামনে বসে আছে। এর সঙ্গে ব্রহ্ম বুদ্ধি করার একটা তফাত আছে। এই শালগ্রাম শিলার মধ্যে নারায়ণ বুদ্ধি করে তুমি পুজো করো, শিবলিঙ্গের মধ্যে শিব বুদ্ধি করে তুমি পূজা করো, সেটা একাডেমি উপাসনা বলা হয়, এটা ধ্যান বলা হয়। কিন্তু এখানে শঙ্করাচার্য বলছেন এটা ধ্যান নয়, এটা জ্ঞান। ব্রহ্ম জ্ঞান অবলম্বন করে, অব্রহ্ম যেটা কিন্তু মনে করছো সেটা শুধুমাত্র তোমার ভ্রান্তির প্রতীতি। সেখানেই ব্যাখ্যা দিতে হবে শিব জ্ঞানে জীব সেবা। লক্ষ্য করুন, ঠাকুর বলেন শিব ধ্যানে জীব সেবা। জীব যিনি আসছেন শিব বলে তাকে মনে করে তাকে সেবা করার কথা বলা হচ্ছে না, শিবই এসেছেন তোমার সামনে। তিনি রোগী রূপে এসছেন, তিনি মূর্খ রূপে এসছেন, তিনি অজ্ঞান রূপে এসেছেন, নর নারী রূপ নিয়ে এসেছেন, কিন্তু আসলে তিনি শিবই এসেছেন। এটা হচ্ছে শিব জ্ঞানে।
সেবক জ্ঞান বলতে আমাদের আসল স্বরূপ, আমি তুমি সকলের স্বরূপটা হচ্ছে সেই ব্রহ্ম। আমরা অব্রহ্মের যে অজ্ঞানটা নিবারণ করার জন্য চেষ্টা করা, সে হচ্ছে সাধনা। প্রণাম 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 প্রণাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণাম 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 প্রণাম।